স্টার-2 চুক্তি কোন দুইটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? যুক্তরাষ্ট্র ও রাশিয়া। ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি অটোয়া চুক্তি। ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল? অটোয়া কানাডা। 2015 সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 6টি। গ্লোবাল জিরো ক্যাম্পেইন কোনটির সাথে সম্পর্কিত? পারমাণবিক অস্ত্র দূরীকরণ। অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন OPCW এর সদর দপ্তর কোথায়? হেগ, নেদারল্যান্ড। গণযোগাযোগের আদি মাধ্যম কোনটি? সংবাদ। কোনটিকে ফোর্থ এস্টেট বলা হয় বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়? সংবাদ মাধ্যম। কে প্রথম সংবাদ মাধ্যমকে ফোর্থ এস্টেট হিসেবে আখ্যায়িত করেন? এডমান্ড বার্ক। বিশ্বে ইতিহাসে প্রথম পত্রিকা কোনটি? একটা ডুরনা। কোন দেশে সবচেয়ে বেশি সংবাদ মাধ্যম বিক্রি হয়, সংবাদপত্র বিক্রি হয়? জাপান। বিশ্বের সর্বাধিক বিক্রিত দৈনিক সংবাদপত্র হল ইয়োমোরি শিম্বুন। বিশ্বের সর্বাধিক বিক্রিত ইংরেজি দৈনিক পত্রিকা কোনটি? টাইমস অফ ইন্ডিয়া। দ্য ইকোনমিক্স কোন সালের পত্রিকা? যুক্তরাজ্য। কোন দেশের পত্রিকা? যুক্তরাজ্য। বিশ্ববিখ্যাত দ্য গার্ডিয়ান কোন দেশের পত্রিকা? যুক্তরাজ্য। কোথা থেকে হেরাল্ড ট্রিবিউট পত্রিকা প্রকাশিত হয়? নিউ ইয়র্ক। ডেইলি মিরর পত্রিকা কোথা থেকে প্রকাশিত? লন্ডন। টাইমস একটি সংবাদপত্র। টাইমস কোন দেশের সংবাদপত্র? যুক্তরাজ্য। কোন দেশ থেকে ডেইলি ডন পত্রিকা প্রকাশিত হয়? পাকিস্তান। আকবর কোন দেশের পত্রিকা? মিশর। পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে পার্সন অব দ্য ইয়ার নির্বাচন করে টাইম ম্যাগাজিন। সংবাদ ম্যাগাজিন এশিয়া উইক কোথা থেকে প্রকাশিত হয়? হংকং। যুক্তরাষ্ট্রভিত্তিক রিডার্স ডাইজেস্ট হল বিখ্যাত ম্যাগাজিন। দ্য হাফিংটন পোস্ট কোন দেশের সংবাদ মাধ্যম? আমেরিকা। যুক্তরাষ্ট্রভিত্তিক প্লেবয় কোন ধরনের ম্যাগাজিন? লাইফস্টাইল। সংবাদ প্রকাশনার জন্য বিখ্যাত ফ্লিট স্ট্রিট। লন্ডনের ফ্লিট স্ট্রিট কিসের জন্য বিখ্যাত? ব্রিটেনের প্রধান প্রধান সংবাদপত্রের অফিস। ওয়াল স্ট্রিট কি? বিখ্যাত দেয়াল পত্রিকা। বিবর সবচেয়ে পুরাতন সংবাদ সংস্থা কোনটি? AFP।